বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়েলকাম টু আওয়ার ডিজিটাল স্কুল। হ্যালো ফ্রেন্ডস, আমি তোমাদের সাথে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটি নাম্বার পারফেক্ট কি পারফেক্ট না। তো তোমরা নিশ্চয়ই হয়তোবা জানো যে পারফেক্ট নাম্বার কি, তারপরেও তোমাদের কনসেপ্ট আরও ক্লিয়ার করার জন্য আমি তোমাদের সাথে একটু আমার যে এক্সপিরিয়েন্স এটা শেয়ার করি যে একটা নাম্বার তখনই পারফেক্ট হবে, ধরলাম এন একটি নাম্বার, এই নাম্বারটা পারফেক্ট হবে তখনই যখন এক থেকে এই এনের পূর্বের সমস্ত নাম্বার দিয়ে যে সংখ্যাগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে এই এন, তাদের সমষ্টি হচ্ছে আমাদের, যদি পূর্বের এই এনের সমান হয় তবে সেই নাম্বারকে আমরা বলতে পারি পারফেক্ট নাম্বার। যেমন সিক্স যদি একটি নাম্বার হয়, অর্থাৎ এন, এন ইকুয়াল টু ধরলাম সিক্স, তাহলে আমরা এক থেকে এন মাইনাস ওয়ান, দ্যাট মিন্স সিক্স মাইনাস ওয়ান, তাহলে এক থেকে পাঁচ দ্বারা আমি কী করব, ছয়কে ভাগ করে দেখব যে ছয়কে এই এক থেকে পাঁচ দ্বারা সংখ্যা দ্বারা যেগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে সেইগুলো যোগফল কি ছয়ের সমান হয় কি না। যেমন বন্ধুরা দেখো, যে কোনো সংখ্যাকে কিন্তু এক দ্বারা ভাগ করলে কি হবে, অবশ্যই সেটা নিঃশেষে বিভাজ্য হবে। তার মানে আমরা এককে একটার মধ্যে যোগ করে রেখে দিলাম, এখন দুইকে দুই দ্বারা ছয়কে আমি ভাগ করে দেখব যে তিন দুগুণ ছয়, তাহলে দুই আমাদের ছয়কে নিঃশেষে বিভাজ্য করতে পারে, এই জন্য দুইকেও তার সাথে যোগ করব। এখন তিন, তিনকেও কিন্তু আমরা ছয় দ্বারা যদি ছয়কে যদি তিন দ্বারা ভাগ করি, তিন দুগুণ ছয়, এটাও নিঃশেষে বিভাজ্য, তাহলে আমরা তিনকেও যোগের মধ্যে আনতে পারি। কিন্তু চার কিন্তু আমাদের ছয়কে নিঃশেষে বিভাজ্য করতে পারে না, অর্থাৎ চারেককে চার, এখানে কিন্তু আমাদের দুই কী থাকে, রিমাইন্ডার থাকে। সিমিলারভাবে পাঁচ, যদি পাঁচ দ্বারা ছয়কে আমি ভাগ করি তাহলে এটাও কী হয়, পাঁচ, এক কিন্তু রিমাইন্ডার থাকে, তাহলে আমি চার এবং পাঁচকে কিন্তু এই সামেশানের মধ্যে আনব না। এখন নাইনে যেইগুলো আমাদের সামেশানের মধ্যে বা যোগ করে দেখি কত হয়, তিন দুয়ে পাঁচ আর একে ছয়, তাহলে দেখো যেইগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়েছে সেইগুলার সামেশানও ছয় আর আমার পূর্বের সংখ্যাটাও এন হচ্ছে ছয়। এখন এই ছয় এবং ওই আমাদের পূর্বের দেওয়া এন যদি সমান হয় তবে আমরা বলতে পারি এই নাম্বারটা হচ্ছে একটা পারফেক্ট। কিন্তু বন্ধুরা নয়, তারপরে হচ্ছে আট, এগুলো কিন্তু কোনো সংখ্যায় আমাদের পারফেক্ট না। যেমন নয়কে যদি আমরা পারফেক্ট হিসাবে দেখতে চাই তাহলে আমরা দেখি এক দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, কিন্তু দুই দ্বারা কিন্তু নয়কে নিঃশেষে বিভাজ্য করা যায় না, তিন দ্বারা করা যায়, চার দ্বারা হয় না, পাঁচ দ্বারা হয় না, ছয় দ্বারা হয় না, সাত দ্বারা হয় না, আট দ্বারাও হয় না। তাহলে আমরা কী দেখতে পাচ্ছি যে এক এবং তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, তার মানে এক এবং তিনের যোগ হচ্ছে চার আর আমাদের সংখ্যাটা হচ্ছে কত, নয়। তাহলে চার কি নয়ের সমান, না, চার কখনোই নয়ের সমান না, তাহলে নয় একটি পারফেক্ট নাম্বার হবে না। সিমিলারভাবে আট, আটকে যদি আমরা দেখি এক দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে, দুই দ্বারা হবে, তিন দ্বারা হবে না, কিন্তু চার দ্বারা হবে, পাঁচ দ্বারা হবে না, ছয় দ্বারা হবে না, সাত দ্বারাও হবে না, তাহলে এই তিনটার যোগফল কিন্তু আমাদের সাত হয়, যেটা কিন্তু আমাদের আটের সমান না, তাহলে এটাও পারফেক্ট নাম্বার না। কিন্তু আটাশ দেখো, আটাশকে যদি আমরা কি করি, এর যদি প্রাইম ফ্যাক্টর বের করি, অর্থাৎ এক দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে, দুই দ্বারা হবে, চার দ্বারা হবে, পাঁচ দ্বারা হবে না, ছয় দ্বারা হবে না, সাত দ্বারা হবে, তারপরে হচ্ছে আমাদের আট দ্বারা হবে না, নয় দ্বারা হবে না, দশ হবে না, এগারো হবে না, বারো হবে না, তেরো হবে না, কিন্তু কি হবে, চোদ্দো হবে। এই চোদ্দোর পরে আমাদের সাতাশ পর্যন্ত আর কোনো সংখ্যা দ্বারাই কিন্তু আটাশকে নিঃশেষে বিভাজ্য হবে না। এই জন্য আমাদের কি হচ্ছে দেখো যে এক, দুই, চার, সাত, চোদ্দো, তাহলে চোদ্দো আর সাথে একুশ, একুশ আর চারে পঁচিশ, পঁচিশ আর দুয়ে সাতাশ, সাতাশ আর একে আটাশ, তাহলে এই প্রাইম ফ্যাক্টরগুলোর যোগফল ও আটাশ এবং আমাদের পূর্বের সংখ্যা হচ্ছে আটাশ, তাহলে আটাশ একটি কী নাম্বার, পারফেক্ট নাম্বার। তো এক থেকে এক হাজার এই পারফেক্ট নাম্বারের সংখ্যা হচ্ছে আমাদের ছয়, আটাশ এবং চারশো ছিয়ানব্বই। তোমরা এটা একটু দেখে নিবে, এক থেকে এক হাজারের মধ্যে পারফেক্ট সংখ্যা হচ্ছে মাত্র তিনটি, একটা হচ্ছে ছয়, আটাশ এবং চারশো ছিয়ানব্বই। তো আমরা তাহলে চলো কীভাবে এটা প্রোগ্রাম করতে হয় দেখে নিই। তাহলে একটা নাম্বার কী করতে হবে বন্ধুরা, আমাদেরকে ইনপুট নিতে হবে, তাহলে ধরলাম এন একটা হচ্ছে নাম্বার, তাহলে এখন স্ক্যানএফ পার্সেন্টেজ ডি অ্যাড্রেস অফ এন, এন একটা নাম্বার আমরা ইনপুট নিয়ে নিলাম। এখন আমরা কী করতে পারি যে একটা লুপ চালাইতে পারি, যে যদি এন নাম্বার হয় তাহলে আমাদের লুপিংয়ের জন্য একটা অতিরিক্ত ভেরিয়েবল নিলাম আই, তাহলে ফর আই ইকুয়াল টু কত থেকে শুরু করব, এক থেকে শুরু করব, এবং আই লেস দেন এন,
তার পূর্বের সংখ্যা পর্যন্ত আমাদের লুপটা চলবে এবং প্রত্যেকবার কি হবে আই এক এক করে বাড়বে। তাহলে এখন ইফ যদি এন কে যদি মডুলাস করি আমরা কি দ্বারা আই দ্বারা এবং তার ভ্যালুটা কি হয় যদি জিরো হয় তাহলে আমরা কি করব যে সাম নামের একটা ভেরিয়েবল রাখব। সাম ইকুয়াল টু হচ্ছে আমাদের জিরো রাখলাম, তাহলে সাম ইকুয়াল টু আমাদের দেখতেছি যে সাম ইকুয়াল টু হচ্ছে আমরা কি করব সাম প্লাস আই। তাহলে আমরা এখানে ব্রাকেট যেহেতু একটি স্টেটমেন্ট ফরের আন্ডার একটা স্টেটমেন্ট হলে আমাদের লেফট ব্রাসেস বা রাইট ব্রাসেস দেওয়ার দরকার হতেও পারে নাও পারে, আমরা ইচ্ছা করলে দিতেও পারি নাও পারি। আবার ইফের আন্ডারে যেহেতু একটি কাজ আমরা এখানে চাইলে দিতেও পারি আবার নাও দিতে পারি। তাহলে দেখো বন্ধুরা এক দিয়ে আমাদের চলবে কোন পর্যন্ত এনের আগ পর্যন্ত এবং কি করতেছে যে ইফ যদি এন মডুলাস আই ইকুয়াল টু জিরো হয় তাহলে সেইগুলাকে আমরা কি করব সামের মধ্যে নিয়ে আসব। এখন যখন বাহিরে আসব তখন আমরা কি দেখব ইফ যদি আমাদের সাম সামের মধ্যে যে ভ্যালুটা আছে সেইটা যদি আমাদের এনের সমান হয় পূর্বের যে এন এটা যদি সমান হয় তাহলে আমরা লিখব প্রিন্টএফ পারফেক্ট নাম্বার, আর যদি তা না হয় তাহলে আমরা কি লিখব ইলস প্রিন্টএফ নট পারফেক্ট, পারফেক্ট নাম্বার না। তাহলে এইটুকুই হচ্ছে আমাদের একটা সিম্পল প্রোগ্রাম যে আমরা প্রথমে কি করলাম যে একটা এন এনের মান সেটা ধরলাম ছয় দশ বিশ যে কোনো হতে পারে, তাহলে কিবোর্ড থেকে আমরা এনকে নিলাম, তারপরে লুপ চললাম। আমরা কী জানি এক থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত লুপ চলবে, তাহলে এক থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত আমাদের লুপ চলছে এবং একের পর দুই হয় দুইয়ের পর তিন হয় এই জন্য প্রত্যেকবার এক এক করে বাড়বে। এখন আমরা কী চেক করলাম যে ইফ যদি এনটাকে এই আই অর্থাৎ একবার আই দিয়ে একবার দুই দিয়ে একবার তিন দিয়ে এইভাবে আমরা চেক করে দেখব যদি জিরো হয় নিঃশেষে বিভাজ্য যদি জিরো হয় তাহলে আমরা সেই সংখ্যাটাকে ওই এক অথবা দুই এই সংখ্যাকে আমরা সামের মধ্যে নিয়ে আসব। এখন যখন আমরা ফর থেকে বের হয়ে আসব চেক করে দেখব সামের যে সামেশানটা হলো সেটা কি এনের সমান কি না, যদি এনের সমান হয় তাহলে আমরা বলবো হ্যাঁ এটা হচ্ছে পারফেক্ট নাম্বার, আর যদি সমান না হয় তাহলে আমরা বলবো এটা পারফেক্ট না। তাহলে এই ছিল বন্ধুরা আমাদের ছোট্ট একটা সিম্পল প্রবলেম যে একটা নাম্বার প্রাইম কি সরি পারফেক্ট কি পারফেক্ট না। তো তোমরা একটু তোমাদের জন্য সেলফ স্টাডি আমি দিলাম যে এক থেকে এক হাজার এর মধ্যে যতগুলা প্রাইম পারফেক্ট নাম্বার আছে সেইগুলো বের করার প্রোগ্রাম লেখো। তো এটা তোমরা একটু সেলফ স্টাডি হিসেবে দেখে নিও যে এক থেকে এক হাজারের মধ্যে যে ছয় আঠাশ এবং চারশো ছিয়ানব্বই এই তিনটা যে আছে এটা কীভাবে বের করবে সেটার প্রোগ্রাম। তো ওকে বন্ধুরা আল্লাহ হাফিজ। বন্ধুরা আমরা কম্পিউটারে চলে এসেছি, আমরা প্রোগ্রামটিকে পূর্বে থেকে আমাদের এডিটরে টাইপ করে রেখেছি, আমরা এডিটর হিসেবে কোড ব্লক ব্যবহার করেছি। তোমরা চাইলে টার্বো সি ডিএফ সি এবং তোমাদের পছন্দের মতো যে কোনো কম্পাইলার বা এডিটর ব্যবহার করতে পারো। তো এই হচ্ছে প্রোগ্রাম, আমরা এখন প্রোগ্রাম রান করে দেখব আমরা পূর্বে যে বুঝেছি সেই অনুযায়ী আমাদের প্রোগ্রামটা কাজ করে কিনা। প্রথমে আমাদের রান করার জন্য প্রোগ্রামটা সেভ করতে হবে, তারপর আমাদের প্রোগ্রামটা বিল্ড করতে হবে, বিল্ড বাটনে ক্লিক করে তারপর রান বাটনে ক্লিক করে রান করতে হবে। তো রান করার পর আমাদের প্রোগ্রামের আউটপুট স্ক্রিন চলে আসছে। এখন আমাদের যে কোনো একটা নাম্বার ইনপুট দিতে হবে যার যেটা নাম্বারটা আমরা পারফেক্ট না পারফেক্ট কিনা সেটা বের করব। আমরা ধরে নিই প্রথমে আমরা ইনপুট দিলাম হচ্ছে ফাইভ, আমরা চেক করতে যাচ্ছি ফাইভ ইন পারফেক্ট কি পারফেক্ট কিনা। তো এন্টার প্রেস করি, ফাইভ কিন্তু পারফেক্ট না, এই জন্য আমাদের মেসেজ দিয়েছে নট পারফেক্ট নাম্বার। অনুরূপভাবে আমরা আবার প্রোগ্রামটিকে রান করি, রান বাটনে ক্লিক করলাম, আমরা আউটপুটের স্ক্রিন চলে আসছে। এখন দেখি এখন একটা নাম্বার দিব যেটা হচ্ছে সিক্স, সিক্স আসলে দেখি পারফেক্ট কিনা, আমরা পূর্বে দেখি যে সিক্স হচ্ছে একটা পারফেক্ট নাম্বার, দেখি আমাদের আউটপুট ঠিক মতো কাজ করতেছে কিনা। সিক্স প্রেস করার পর আমাদের ইন্টার দিলাম, ইন সিক্স কিন্তু আমাদের পারফেক্ট নাম্বার, আমাদের মেসেজ শো করছে সিক্স পারফেক্ট নাম্বার। তো অনুরূপভাবে আবার প্রোগ্রামটিকে রান করলাম, আমরা আরেকটি নাম্বার দিয়ে দেখবো সেটা পারফেক্ট কিনা, আমরা নাইন দিলাম নাইন পারফেক্ট কিনা, তো দেখি আউটপুটটা কি আসে, নাইন কিন্তু পারফেক্ট না, এই জন্য আমাদের প্রোগ্রামটির আউটপুটটা আসছে নট পারফেক্ট নাম্বার। আরেকবার রান করি আমরা, আরেকবার রান করার পরে অনুরূপভাবে আমরা একটা ইনপুট দিব, ইনপুট আমরা দেখি টোয়েন্টি এইট, আমরা বলেছিলাম টোয়েন্টি এইট পারফেক্ট নাম্বার, দেখি আসলে আমাদের প্রোগ্রামটা কি বলে, হ্যাঁ আমাদের প্রোগ্রামে বলতেছে টোয়েন্টি এইট হচ্ছে পারফেক্ট নাম্বার। তো এভাবেই প্রোগ্রামে কাজ করে লাস্ট আরেকবার আমরা প্রোগ্রামটা রান করব, ইনপুট হিসাবে আমরা দেব হচ্ছে চারশো ছিয়ানব্বই, দেখি এই নাম্বারটা পারফেক্ট কিনা। ইন্টারপ্রেস করি, হ্যাঁ চারশো ছিয়ানব্বই আমাদের হচ্ছে পারফেক্ট নাম্বার। তো এই হচ্ছে আমাদের
প্রোগ্রাম ঠিক মতোই কাজ করতেছে আমরা দেখলাম। আমাদের এই টোটাল ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, বিন্দু পরিমাণ উপকৃত হও তোমরা, তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো এবং তারাও যেন কিছুটা হলেও উপকৃত হয় আমাদের এই লেকচারগুলো দেখে। এবং আমাদের সকল লেকচার, প্রোগ্রামিং সির সকল লেকচার যদি তোমরা একসাথে পেতে চাও, আমাদের ইউটিউবে ডিজিটাল স্কুল যে চ্যানেলটা আছে সেটা সাবস্ক্রাইব করে সাথে থাকো এবং প্রতিনিয়ত যে আপডেটগুলো আসবে সেগুলো তোমরা পাবে। ধন্যবাদ সবাইকে।